Hello viewers, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ। যাপিত জীবনে নানা বিষয় নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজকের আলোচনা আপনাদের সাথে আছি আমি মুর্শনাইশি। আলোচনার শুরুটা আজ ভ্রমণ পিপাসুদের জন্য। সাথে যারা পাহাড়ে ঘেরা সবুজ উপভোগ করতে পছন্দ করেন তাদের জন্য সুখবর। কারণ নিরাপত্তার খাতিরে পাহাড়ি উগ্রবাদীদের জন্য বন্ধ থাকা বান্দরবান রুমা থানচি খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। আর তাই তো সেখানে ভিড় জমাচ্ছেন প্রকৃতি প্রেমীরা। পাহাড় নদী আর ঝর্ণার মিলনে অপরূপ রূপের রানী বান্দরবান। ভৌগোলিক কারণে প্রকৃতির যেন দুহাত ভরে সাজিয়েছে এই পার্বত্য জেলাকে। প্রকৃতির লীলাভূমি বান্দরবানে হৃদয় দোলানো রূপের মাদকতায় সুউচ্চ পাহাড়, সবুজ বনানী, ঘন মেঘমল্লার দল, সাঙ্গুর বহতা স্রোত, সাথে দুর্গম অরণ্য ঘেরা হাজারো ঝর্ণাধারায় বেঁচে থাকা পাহাড় কিছুটা অশান্ত থাকায় গত 8 মাস ভ্রমণ নিষেধ ছিল পর্যটকদের জন্য। তবে পাহাড় প্রেমীদের জন্য সুখবর, ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে গেছে। আপাতত সবুজে হারিয়ে যেতে নেই কোনো মানা। আমরা প্রত্যাশা করি পর্যটক আসবে এবং তাদের পর্যটন নিরাপত্তার ব্যবস্থা আছে আমাদের। তাদের নিরাপত্তা সংক্রান্ত আমাদের যে নির্দেশনাগুলো থাকবে, আমরা প্রত্যাশা করি সব টুরিস্টরা এই নির্দেশনাগুলো মেনে চলবে এবং আমাদের নির্দিষ্ট যে টুরিস্ট স্পটগুলো আছে তারা ওখানে উপভোগ করবে। আমি প্রত্যাশা করি তারা সকলেই আমাদের পর্যটন বিকাশে সকলে আমাদেরকে সহযোগিতা করবে। ভ্রমণ দ্বার উন্মুক্ত হলেও নিরাপত্তার স্বার্থে মেনে চলতে হবে কিছু বিধিনিষেধ। টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশও আমাদের সহায়তা করে যাচ্ছে টুরিস্টদের নিরাপত্তায়। বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে বান্দরবন ভ্রমণ করতে আসতে পারবে এবং সেই ক্ষেত্রে টুরিস্ট পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য ব্যবস্থা করবে। নীলগিরি নীলাচল সাথে স্বর্ণ মন্দিরের প্রেমে যারা মজেছেন পাহাড় ঘেরা মনোমুগ্ধকর নানা দৃশ্যপটে, এবার তাদের দুচোখ ক্ষণে ক্ষণেই আটকাবে তাতে কোনো সন্দেহ নেই। আমরা ঘুরতে আসছি, থানচি আসছি, ভালো লাগতেছে, বেশ ভালো আমেজ, ভালো লাগছে, প্রাকৃতিক পরিবেশ এনজয় করছি। নিষেধাজ্ঞা ওঠার পর থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি এবং আমরা হোটেল মোটেলকে নিজস্ব আঙ্গিনে বুঝাই তুলু পরিস্থিতি দুটো আমরা সাজিয়েছি। আঁকাবাঁকা পাহাড়ি পথ পেয়ে আকাশে মেঘের লুকোচুরি দেখতে বান্দরবানে যাবার এতদিনে জমিয়ে রাখা ইচ্ছা এবার হোক বাস্তব। শরীফুল হক, চ্যানেল 24। ত্বকের বয়স ধরে রাখতে সানস্ক্রিনের ঝুড়ি মেলা ভার। যারা কেমিক্যাল ব্যবহার করতে ভয় পান তারা কিন্তু চাইলেই প্রাকৃতিক 5টি উপাদানে ত্বককে দিতে পারেন সানস্ক্রিনের প্রোটেকশন। কি সেই উপাদানগুলো, চলুন জেনে আসি। তা তেল, বাটার, এসেন্সিয়াল অয়েলের মতো উপকরণগুলো প্রাকৃতিকভাবে সূর্য থেকে সুরক্ষা দেয়। যদিও এসপিএফ কম থাকায় সূর্যের অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করার ক্ষমতা এতে তুলনামূলক কম। তবে প্রাকৃতিক সানস্ক্রিন বাজারের সানস্ক্রিন বা লোশনের মতো ত্বকে নেতিবাচক প্রভাব ফেলে না। এ তালিকায় শুরুতেই আছে নারকেল তেল। এটি প্রাকৃতিক এসপিএফ সমৃদ্ধ, মাত্রা থাকে 2 থেকে 8। রোদ থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি নারকেল তেল ত্বকের বাইরের অংশকে যে কোনো ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের সংক্রমণ থেকে রক্ষা করে। শিয়া বাটারে এসপিএফ এর মাত্রা থাকে 3 থেকে 6 পর্যন্ত। প্রাকৃতিক সানস্ক্রিন ত্বকের সুস্থতার দিকেও বিশেষ নজর রাখে। জোজোবা ও তিল, এই দুই ধরনের তেল সহজেই ত্বক শুষে নিতে পারে। সঙ্গে এটি সূর্যরশ্মি থেকেও ত্বককে বাঁচায়। জোজোবা ও তিলের তেলে এসপিএফ মাত্রা 4। ল্যাভেন্ডার তেল ত্বকের কোষ গঠনে সহায়তা করে এবং ত্বক শীতল রাখে। এতে রয়েছে 6 মাত্রার এসপিএফ যা আপনাকে রোদ থেকে সুরক্ষা দেবে। তবে সব ধরনের এসেন্সিয়াল অয়েল সানস্ক্রিন হিসেবে লাগানো যাবে না। যেমন সাইট্রাস এসেন্সিয়াল অয়েল সূর্যলোকের সংবেদনশীলতা বাড়ায়। রোদে পোড়া দাগ তুলতে ভালো কাজ করে অ্যালোভেরা। রোদে বের হওয়ার আগেও অ্যালোভেরা ত্বকে ব্যবহার করা যেতে পারে। এটি 20% পর্যন্ত সূর্যরশ্মি শুষে নিতে সক্ষম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
ফরাসি ফ্যাশন হাউস লুই ভুতোর ক্রিয়েটিভ ডিরেক্টর ভার্জিল আবলোর আকস্মিক মৃত্যুর 3 বছর পর সম্প্রতি সেই শূন্যস্থান পূরণ করেছেন মার্কিন ফ্যাশন ডিজাইনার ফেরেল উইলিয়ামস। তার যোগদান অনুষ্ঠান স্মরণীয় করে রাখলেন হলিউডের তারকারা। নতুন পরিচালকের অধীনে কেমন হলো লুই ভুতোর সেই ফ্যাশন শো, চলুন দেখে আসি। জনপ্রিয় মার্কিন পপ তারকা, সন্তান সম্ভবা সঙ্গীতশিল্পী রিয়ানা স্বামী এসাপ রকের হাত ধরে লুই ভিতোর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। পরনে ছিল লুই ভিতোর চেকার স্টাইলে ডেমিন ক্রস টপ, জ্যাম্পস্যুট ও বানি হ্যাট। রিয়ানার পরনে পোশাক নয়, আলোচনায় ঝড় তুলেছে ঘড়ি, কারণ সেই ঘড়ির গায়িকার হাতে নয়, শোভা পেয়েছে তার গলায়। 47 মিলিমিটার সাদা স্বর্ণের তৈরি ফ্লাইং টার্বিলন ঘড়িতে ছিল 368টি হীরের সমাহার। ফ্যাশন শো আর জ্যান্ডায়া দুটি যেন একে অপরের পরিপূরক। এই আয়োজনে ডিস কালারের শার্ট ও ম্যাচিং প্যান্টে হাজির হয়েছিলেন জ্যান্ডায়া। গলায় ছিল সবুজ নেকলেস আর হাতে ছিল কালো ব্যাগ। লুই ভিতোর মঞ্চে মার্কিন মডেল ও অভিনেত্রী কিম কার্ডাশিয়ানকে দেখা গিয়েছে ডিজিটালাইজড ক্যামেরা প্রিন্টের পোশাকে। সবুজ পিক্সেল ডিজাইনের ক্রপ টপ ও ম্যাচিং লেগিংসের সঙ্গে ছিল বিশাল ওভারসাইজ কোট। মডেল নাওমি ক্যাম্বেল মঞ্চ মাতিয়েছেন ব্রাউন মিডি ড্রেস ও ওভারসাইজ ল্যাপেড জ্যাকেটে। এছাড়াও ছিল লুই ভিতোর লোগো সম্বলিত বুট, সানগ্লাস ও ডাফ বল। আয়োজন মাতাতে মার্কিন র্যাপার বিয়ন্সে এসেছিলেন স্বামী জেজির হাত ধরে। হলুদ কোয়ার্ট পোশাকের সঙ্গে ছিল ওভারসাইজ সানগ্লাস ও সোনার চেনে তৈরি লুই ভিতোর ব্যাগ। ডিক্স রিপোর্ট, চ্যানেল 24। একজন মানুষের ব্যক্তিত্ব নিয়ে ধারণা পেতে সবার আগে চোখ যায় পায়ের পরনে জুতো জোড়ায়। আবার এই জুতোতে ভর করে চলেই কিন্তু আমরা পথের কাঁটা কিংবা ময়লা থেকে রক্ষা করতে পারি পা দুটো। কিন্তু এই আধুনিক যুগে এসেও জুতো ছাড়াই চলছে একটি পুরো গ্রাম। চলুন ঘুরে দেখব সেই গ্রাম, যে গ্রামে কেউ পরে না জুতো। পোশাকের সাথে মানানসই একজোড়া জুতোই প্রকাশ পায় যে কোনো মানুষের ব্যক্তিত্ব। আর যদি তা হয় আরামদায়ক, তবে পথ চলাটাও যে সুখকর। কিন্তু যদি বলি এই জুতো ছাড়া চলতে হবে একটি দিন, নিশ্চয় অবাক হবেন। একটি মুহূর্ত যে যুগে অসম্ভব জুতো ছাড়া পা ফেলা, সে যুগেই যে পুরো একটি গ্রাম চলছে জুতোবিহীন পায়ে। এই গল্পটা ভারতের একটি গ্রামের, ফেমানা ইন্দুলু নামের, যে গ্রামের অবস্থান অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে 50 কিলোমিটার দূরে। যদি কেউ প্রবেশ করতে চায় এখানে, ঘুরে দেখতে চায় ভেমানা ইন্দুলু, তবে কিন্তু প্রথম শর্তেই আসবে খালি পায়ে হাঁটা, কারণ এই গ্রামের মানুষ চলাচলে ব্যবহার করে না কোনো জুতো। শুধু তাই নয়, কিছু অদ্ভুত নিয়মে যুগে যুগে চলছে ভেমানা ইন্দুলু। পরিবার পরিজনের কেউ যদি হয় অসুস্থ, তবে যে যাওয়া হয় না হাসপাতালে। যদি আত্মীয় স্বজনের বাড়িতেও যেতে হয়, তবে সেখানেও যে পানি পানে বারণ। এত এত সব নিয়মের যে বেড়াজাল, তার পুরোটাই আসলে প্রাচীন ঐতিহ্য রক্ষায় পালন করছে গ্রামের মানুষ। 25টি ঘরের 80 জন বাসিন্দা আর 52 জন ভোটার নিয়েই ভেমানা ইন্দুলু, যাদের সবাই বেঁচে আছে কৃষি নির্ভর জীবিকায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভিউয়ার্স, ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল লাইফস্টাইলের আরও নানা বিষয় নিয়ে আবারও হাজির হব আমি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সাথেই থাকুন।